সো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব যদি আপনি অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট পার্সেস করে থাকেন এবং সেই প্রোডাক্টটি যদি আপনি রিফান্ড করতে চান কিংবা রিপ্লেসমেন্ট করতে চান তাহলে সেটি কীভাবে করবেন তো দেখুন আমরা একটি লাইট পার্সেস করেছি তো এই লাইটের মধ্যে দুইটি বাল্ব কিন্তু কাটা রয়েছে তো এই জন্য আমরা এই বাল্বটি রিপ্লেসমেন্ট করব। অর্থাৎ এই বাল্বটি রিটার্ন দিয়ে আর একটি বাল্ব নেব তো সেটি কিভাবে করা যায় আর আপনি যদি রিফান্ড করে টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান তো সেটি কিভাবে নেবেন সেটি দেখে নেব আজকের এই ভিডিওতে এই জন্য মাত্র কয়েক মিনিটের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আপনারা অ্যামাজন অ্যাপটি ওপেন করে নেবেন এবং নিচে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে লোগো এই লোগোর উপর একবার ক্লিক করবেন এই লোগোতে ক্লিক করার পর উপরে পেয়ে যাচ্ছেন যে ইউর অর্ডার্স তো এই ইউর অর্ডারসে ক্লিক করবে ইউর অর্ডারসে ক্লিক করার পর আপনারা যতগুলি প্রোডাক্ট পার্সেস করেছেন সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো আমরা যে প্রোডাক্টটি রিফান্ড বা রিপ্লেসমেন্ট করব সেই প্রোডাক্টটি হলো এই যে এই লাইটটি ঠিক আছে তাই জন্য আমরা এই লাইটের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন যে এই প্রোডাক্টটি রিফান্ড করার সময় আছে কি না তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন রিটার্ন আইটেম ঠিক আছে এবং এখানে ডেটটি রয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ তো আপনারা দেখে নেবেন যে আপনার প্রোডাক্টের কতদিন সময় রয়েছে তো আমাদের সময় রয়েছে তাই জন্য আমাদের এই যে রিটার্ন আইটেম এটি দেখাচ্ছে আপনাদের সময় থাকলে দেখাবে নইলে কিন্তু এটি এক্সপায়ার হয়ে যাবে তো আমরা এই জন্যে এই যে রিটার্ন আইটেমের উপর একবার ক্লিক করব ঠিক আছে রিটার্ন আইটেমের উপর ক্লিক করার পর আপনার সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে যে আপনি কেন রিফান্ড বা রিপ্লেসমেন্ট করছেন এখানে আছে যে বাই মিস্টিক কিংবা বেটার প্রাইস তো আমরা আপনাদেরকে সাজেস্ট করব এই তিন নম্বর অপশানটি যেটি রয়েছে পারফরম্যান্স অফ কোয়ালিটি নট এডুকেট আপনারা এটি সিলেক্ট করবেন আমরা তিন নম্বর অপশানটি চুজ করলাম তো এখানে আমরা লিখবো যে টু লাইট ড্যামেজ ঠিক আছে তো আপনারাও লিখবেন যে কেন আপনি রিটার্ন বা রিপ্লেসমেন্ট করছেন তো তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে আমাদের তিনটি অপশান আসছে একটি হলো আমরা রিপ্লেসমেন্ট করতে পারবো আরেকটি হলো আমরা রিফান্ড করতে পারবো কিন্তু টাকাটি কিন্তু অ্যামাজন পে ব্যালেন্স অর্থাৎ অ্যামাজন অ্যাপের মধ্যে আমরা টাকাটি পাব আর আপনি যদি চান যে রিফান্ড করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তাহলে আপনারা এটি সিলেক্ট করবেন যে রিফান্ড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে তো এখান থেকে আপনারা চুজ করে নেবেন আপনারা কি করবেন আমরা যাহাত রিপ্লেসমেন্ট করব তাই জন্য আমরা এখানে রাইট দিয়েছি তো তারপরে এখানে রাইট দেবো তারপর কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে আমরা কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার অ্যামাউন্টটি দেখাবে এখানে কিন্তু অ্যামাউন্টটি জিরো দেখাচ্ছে কেননা আমরা রিপ্লেসমেন্ট করছি প্রোডাক্টের বদলে আমরা প্রোডাক্ট নিব তাই জন্য এখানে অ্যামাউন্টটি কিন্তু শো করছে না নিচে এখানে আমাদের অ্যাড্রেস শো করছে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে অপশান পেয়ে যাচ্ছেন কনফার্ম ইউর রিটার্ন এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের রিপ্লেসমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে ইউর রিপ্লেসমেন্ট অর্ডার আপনারা চাইলে এই নোটিফিকেশনটি তাদের পড়তে পারেন তো আমরা নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন যে কন্টিনিউ শিপিং ঠিক আছে আমরা যাতে তো শিপ করব তাই জন্য আমরা কন্টিনিউ ক্লিক করব তো এখানে কিন্তু আমাদের তো এবার যদি আমরা সেম সেই লোগোতে ক্লিক করি তো তারপরে ইউর অর্ডার্সে ক্লিক করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে লাইটটি সেটি কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে গেছে এবং তার পরবর্তীতে আমাদেরকে আরও একটি লাইট কিন্তু শিফট করছে তো এভাবেই কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট কিংবা রিটার্ন করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে একেবারেই ভুলবেন না